এই ম্যাটার ক্ষেত্রে আমরা সাইন ইনভার্স সামথিং দেখতে পাচ্ছি, এবং আমরা কখনোই সাইন ইনভার্সের লিমিটের ফর্মুলা জানি না। সো হোয়াট উই ক্যান ডু ইজ লেট এটাকে আমরা থিটা ধরে নিই, তাহলে আমরা লিখতে পারবো 3x বা x ইকুয়াল টু সাইন থিটা, রাইট? এক্স ইকুয়াল টু সাইন থিটা বলা যায়, মানে 3x ইকুয়াল টু আমি বলতে পারি সাইন থিটা, আর এক্স ইকুয়াল টু ধরো সাইন থিটা বাই 3। আর অ্যাগেইন যেহেতু এক্সের মান এক্স টেন্স টু 0 বলা আছে, খেয়াল করে দেখো এক্সের মান হচ্ছে 0, তাহলে আমরা যদি এখানে এক্সের মান 0 বসাই তাহলে সাইন থিটার মান কত আসবে? 0। আর সাইন থিটার মান 0 হলে থিটার মান কত? 0। সো আমরা বলতে পারি এখানে এক্স টেন্স টু 0 হলে থিটা 0 হলে থিটা টেন্স টু 0। ওকে, তো আমরা যে লিমিটটাকে এখন লিখতে পারি চেঞ্জটা চেঞ্জ করে, লিমিট থিটা টেন্স টু 0 সাইন ইনভার্স 3x কে আমরা থিটা লিখবো, অ্যান্ড এক্সকে আমরা লিখতে পারি সাইন থিটা বাই 3। সো 4x কে লেখা যায় 4 ইন্টু সাইন থিটা বাই 3। সো এটাকে চেঞ্জ করে লেখা যেতে পারে এরকম, আমরা দেখতে পাচ্ছি এখানে কত আছে 4/3, যেটা উপরে চলে আসলে 3/4 হয়ে যাবে। তো 3/4 কে বাইরে নিয়ে আসি, লিমিট থিটা টেন্স টু 0, উপরে আছে থিটা নিচে হচ্ছে সাইন থিটা, তাহলে পুরোটার মান আমরা জানি 1। সো 3/4 ইন্টু 1 উইচ ইজ 3/4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। লিমিট এক্স টেন্স টু 0 আমরা জানি, এটা যাওয়ার কথা, একই কথা। সো এক্স বাই সাইন এক্স থাকুক বা সাইন এক্স বাই এক্স থাকুক, এক্স টেন্স টু 0 হলে পুরোটা মান 1। সো এই পুরোটার মান আমরা 1 ধরতে পারি, সো অ্যান্সার হচ্ছে 3/4। হোপফুলি আমরা ম্যাটার বুঝতে পেরেছি, ধন্যবাদ সবাইকে।